আমি বলি একটা হাদিস, কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোন মানুষকে দেখতে চাই সে কেমন আছে। এটা শুনেন ভালো করে হাদিসটা, মারা যাওয়া কোন মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে। আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন, বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, 1000 বা 2000 বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করো, নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে, এখনো ভয় থরথর করে কাঁপছে। নবীজি আমাদের নবী নন, অন্য কোন নবী তিনি। সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছো কেন, তুমি কত বছর আগে ইন্তেকাল করেছো, কি তোমার হালচাল বলো আমাকে। সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে 1000 বা 1500 বছর আগে মারা গেছি, আমি ভয় কাঁপছি। যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মউত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না, তাই দেখে আমি থরথর করে কাঁপছি। তিনি বলছেন যে আমি 1500 বছর হয়ে গেছে আমার মৌতের, কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবজ করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় নাই। আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাৎ করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো, খালি কবরও যাও তারপর বুঝবো। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করুন, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন, এবং আমাদের সবার কলব মৃত কলব জীবিত করার তৌফিক আল্লাহ দান করুন।